বিশাল ভাই রাতুল ভাই একটা কাম করলো, এরা ভালো রুমটা লইয়া আমগরে এই রুমটা দিল। আর দৌড় বেটা, ব্যাপারটা সিরিয়াস লইস না। মানে ব্যাপারটা হচ্ছে রাতুল ভাই বিশাল ভাই এটা কারা? এটা তো আমগো বড় ভাই, থাকুক বড় রুমে থাকতে চাইতেছে থাকুক। তবে মামা একটা কথা, যেটা হইছে ঢাকা শহরে এই পর্যন্ত যে কয়টা বাসায় থাকছি এই বাসাটা একটু অন্যরকম। অবশেষে আমাদের একটা গতি হলো, বুঝছো? গতি হলো মানে আমরা একটা বাসা খুঁজে পাইছি। ও, আমি তো ভুলেই গেছিলাম, বাসা খুঁজে পেয়েছো? তাইলে শোনো, ভালো ছেলে পেলেদের বাসা খুঁজতে সময় লাগে না। আমি যখন বাসা ভাড়াটা চাইতে গেলাম, সেই লোক আমার চেহারা দেখে বাসা ভাড়া দিয়ে দিল। কোথায় নিছো বাসা? লালমাটিয়া ব্লক সি। সি ব্লক? বাসার নাম্বার কত? বাসার নাম্বারটা মনে হয় হ্যাঁ 8/17। 8/17? বাড়ির নাম জানো? নামটা তো জানা হয় নাই। তুমি কি জানো তোমার বাড়িওয়ালার একটা মেয়ে আছে? আচ্ছা, বাড়িওয়ালার মেয়ে আছে না শালি আছে সেটা জেনে আমার লাভ কি বলো? কাহিনী তো অবশ্যই একটা আছে। কাহিনী? কাহিনী কি বলো তো? বলবো তো বলো। তোমার ওই বাড়িওয়ালার মেয়েটা আছে না? হ্যাঁ, ওই মেয়েটা তোমার পাশেই বসা আছে। মানে তুমি বাড়িওয়ালার মেয়ে? আচ্ছা, তাহলে এখন থেকে আমাদের ডেটিং করতে আর ওই চিপা চাপা যাইতে হবে না, আমরা ছাদের উপর ওপেন এয়ার ডেটিং করতে পারবো। কুল কুল, এত এক্সাইটেড হওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, আজ না, আগামীকাল বিকেল 4টায় আমরা ছাদে দেখা করবো। আগামীকাল বিকেলটা আসতে দাও, তারপরে। ওকে চলো। বন্ধু, বিশাল ভাই রাতুল ভাই একটা কাম করলো, এরা ভালো রুমটা লইয়া আমগরে এই রুমটা দিল। আর দৌড় বেটা, ব্যাপারটা সিরিয়াস লইস না। মানে ব্যাপারটা হচ্ছে রাতুল ভাই বিশাল ভাই এটা কারা? এটা তো আমগো বড় ভাই, থাকুক বড় রুমে থাকতে চাইতেছে থাকুক। তবে মামা একটা কথা, যেটা হইছে ঢাকা শহরে এই পর্যন্ত যে কয়টা বাসায় থাকছি এই বাসাটা একটু অন্যরকম, মানে খুব ভাল লাগছে আমার কাছে আর কি। মনে করো কপালে থাকলে অনেক কিছু হয়ে যায় না, মনে করো মানুষ তো একটাই তো অনেক কিছু হয়ে যায়, এমন হয়ে যেতে পারে মনে করো এই বাসায় আমরা পারমানেন্ট হয়ে গেলাম। মনে করো যে বিশাল ভাইকে যে রুমটা আছে ওটা সারা জীবনের লেগে আমার হয়ে গেল। এমনি আর কি কইলাম আর কি, ব্যাপারটা সিরিয়াসলি লইস না, মানে এমনি কইলাম। এমনিই তো। আর এমনি তো তোর ওই পড়ালেখা তুই সিরিয়াসলি কন্টিনিউ করে যা, আমি তো একটু পিছিয়ে পড়ছি, তারপর আবার নতুন করে আবার স্টার্টিং করতেছি। আগাই যে তুই দোয়া করিস, পড়না পড় মনোযোগ দে। আচ্ছা, এটা ব্যাপার না, কিন্তু রুমের ব্যাপারটা তুই মাথায় রাখিস। আরে কইছি না, হয়ে যাব, ওইটা হয়ে যাব, সমস্যা নাই। এই নাম কি তোর? জি, আমার নাম বিশাল। এই বাসায় কি করস? এই বাসায় ভাড়া আসছি নতুন। ও, ভাড়া থাকস না, কয়জন থাকস? চারজন থাকি। ছাদে কি করতেছিলি ভাই? কাপড় শুকাইতে গেছিলাম। ও, কাপড় শুকাইতেছিলি না? কাপড় শুকাইলে শুধু কাপড়ই শুকাবি, অন্য কিছু শুকানোর চেষ্টা করবি না? জি। এলাকায় থাকতে হলে ভালো মতো থাকতে হবে, নাহলে গেলাম একদম